রাজশাহীতে আয়কর মেলা দ্বিতীয় দিনে জমে উঠতে শুরু করেছে মেলা প্রাঙ্গণ। করদাতারা বলছেন ভোগান্তি কম হওয়ায় মেলাতে রিটার্ন জমা দিতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। করদাতাদের দেয়া কর সরকার যাতে সঠিকভাবে ব্যবহার করে সেই প্রত্যাশাই করছেন তারা। মারুফ রানী রিপোর্ট। ছুটির দিন হয় সকাল থেকে আয়করদাতাদের ভিড় বাড়তে শুরু করে মেলা প্রাঙ্গণে। ব্যাংকে কর প্রদানের ব্যবস্থা সহ কর আদায়ের সব সেবা একই ছাদের নিচে হয়। বেশ স্বাচ্ছন্দ্যেই রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা। এটি সুন্দর একটি ব্যবস্থাপনা এবং এখানে কোনো রকম সমস্যার সৃষ্টি আমরা দেখিনি। ব্যাংকে যে আমি পে অর্ডার করব, পে অর্ডারটা এখানে পাচ্ছি, বিভিন্ন কর অঞ্চলে একই জায়গা পাচ্ছি, এইটে সার্কেল একই জায়গা পাচ্ছি, সুবিধা এগুলো। তবে করদাতাদের প্রত্যাশা তাদের দেওয়া রাজস্ব সরকার যাতে সঠিকভাবে ব্যবহার করে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে, আর এজন্য দুর্নীতি রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন করদাতারা। যারা কর দেয় করের টাকাটা কিন্তু সরকার ঠিকমতো ব্যবহার করে না। আমাদের দুঃখটা ওই জায়গায় যে সরকারের টাকা প্রচুর অপচয় হচ্ছে, প্রচুর অনিয়ম হচ্ছে। কর যদি আমরা দিতে পারি তাহলে দেশের উন্নয়ন হবে, বড় বড় ব্রিজ হবে, কালভার্ট হবে, মানুষের উন্নয়ন হবে। সব বিভাগীয় শহর সহ সারা দেশে 120টি স্থানে মেলা চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। মারুপ্রাণী, NTV নিউজ, ঢাকা।